আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের কি এই পানি দেখে মনে হচ্ছে এটা চট্টগ্রাম সমুদ্র সৈকত? আসলে না, ওটা চট্টগ্রাম সমুদ্র সৈকত না, ওটা হচ্ছে আমাদের পাহাড়ের উপর পানি জমা হয়েছে। শুধু স্থল জায়গায় পানি জমা হয় না, ওটা পাহাড়ের উপর পানি জমা হয়। ওখান থেকে পানি যাওয়ার রাস্তা খুবই ছোটো, তাই আস্তে আস্তে একটু একটু হয়ে পানি যাচ্ছে। ওখানে পানি জমা হয়, খুবই ভালো লাগে। আমরাও এক সময় এখানে খেলাধুলা করতাম, যেরকম এখন এই বাচ্চারা খেলাধুলা করতেছে আমরাও এরকম খেলাধুলা করতাম আগে। কাল রাত খুবই বড় বড় ফুটা হয়ে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে কাল রাত। আর আমি ভাবতেছিলাম সকালবেলা হয়তো এখানে পানি জমা হয়ে গেছে, তাই সকালে এখন 11টা বাজে আমি পাহাড়ের উপর উঠলাম, উঠে দেখি যে সত্যি সত্যি অনেক পানি জমা হয়ে গেছে। তাই আমারও ছোটোবেলার কথা মনে হয়ে গেল এদের খেলা দেখে। এখানে খেলা এরা খেলা করতেছে, আর ওই পিছনে গরু আছে, পাশুর আছে, ছাগল আছে, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছে। দেখেন, আপনারাও এনজয় করুন আমার সাথে সাথে। আর এই পাহাড়টা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, তখন শীতের সময় ছিল সিজন, তখন কিন্তু পানিটুকু ছিল না। শীতের সিজনে সুন্দর লাগে এই পাহাড়ের উপর উপরের সাইডটা, আর এই বর্ষাকালে অনেক ভালো লাগতেছে। কারণ বর্ষাকালে ও খুব সহজে কিন্তু পানি জমা হয় না এখানে, খুব বেশি বৃষ্টি হলে পানি জমা হয় এখানে। আবার এখানকার মাটি কিন্তু খুবই টাইট, বালু মাটি হলে কিন্তু খুবই চলে যেত, আর এখানে বালি মাটি নয়, আর খুবই টাইট মাটি এটা। আর পানিটুকু যাওয়ার তো সময় লাগবেই, আজকের দিন মনে হয় লেগেই যাবে। তো আমি মার্কেটে যাচ্ছি, আর মেঘলার জন্য রাস্তাঘাটের কি অবস্থা দেখতেই তো পারতেছেন, তার সব বাসগুলো তুলে নিয়েছে। আর বাড়ি থেকে নিচে নেমে এসে দেখি যে ওখানে একটু বৃষ্টি হয়েছে, সবাই শখ করে মাছ ধরতেছে। এখানে কোথায় মাছ পাবে বুঝতে পারতেছি না, সবাই শখ করে মাছ ধরতেছে, আর কেউ নালা থেকে বালি তুলতেছে। খুবই ভালো লাগতেছে এরকম পরিবেশ দেখে। আর দেখো না দেখি মনে মনে করি আমি চেষ্টা করবো।
তো আমরা শাড়ির দোকান থেকে বুরকার দোকানে চলে এলাম, ভাবলাম এখানে দেখি বুরকা কেমন লাগে। তো একটা একটা করে আপনাদের বাইয়া বুরকা দেখাচ্ছে আর আমি দেখতেছি। যদিও এখন কেনার ইচ্ছে নেই, তারপর আজ আসলাম, এই যদি ভালো লাগে তাহলে নিয়ে যাব। কারণ বুরকাটা হঠাৎ কোথাও যেতে হলে কাপড় চেঞ্জ করা অনেকটা ভালো লাগে না, তাই বুরকাটা সংক্ষেপে পরে নিলাম। এমনিতেই তো বুরকা ছাড়া কোথাও যাওয়া হয় না, তাই বুরকা দেখতেছি একটা পর একটা, সব কোয়ালিটি ভালো লাগতেছে, সব বুরকাগুলোই ভালো লাগতেছে, আর এই কালারটা কিন্তু ভালো লাগতেছে। এই কালারটা হচ্ছে টু পিস, ভিতরে এক পিস আর বাইরে আর আরেক পিস। তো ডিজাইনটাও ভালো, টু পিসের যে কোনো বুরকাটা কিন্তু ডিজাইনটা ভালো লাগে। মনে করেন একটা ছিঁড়ে গেলে অন্যটা থাকে, উপরেরটা ছিঁড়ে গেলে ভিতরেরটা থাকে, এরকম। বাড়িতে চলে এসেছি, তো আজকে আমার চাচাতো ভাইয়ের বউ আমাকে দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য। তো উনি মাংস রান্না করতেছেন, হাতে মেখে মাংস মশলা দিয়ে রান্না করতেছেন। একটুখানি ভিডিও করলাম, পুরো ভিডিও করতে পারবো না, এতটা সময় নেই। আর দেখেন একটুখানি ভিডিও করলাম, কেউ আবার বলে দেবেন না নাইস রেসিপি। তার সাথে ওনার রুমে এসে উনি নতুন একটা ক্যাবিনেট বানাইছেন, ওই ক্যাবিনেটটা আপনাদের সামনে ভিডিও রূপে ধারণ করলাম। ভালো লাগতেছে আসলে, রুমের ভিতর ফার্নিচার না থাকলে কিন্তু রুমের সৌন্দর্যটা বাড়ে না, রুমের ভিতর ফার্নিচার থাকলে রুমের সৌন্দর্যটা বাড়ে ভালো করে। যাও 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 যাও